আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা টপিক যার নাম হচ্ছে জাদুর কারণে তালাক হওয়ার চিকিৎসা। আর সমাজের মধ্যে এটা কিন্তু খুব দেখতে পাওয়া যাচ্ছে, জাদুর কারণে তালাক হয়ে যাচ্ছে মানুষের মধ্যে। তো অনেক রকমের আপনজনের মধ্যে অনেক রকমের খারাপ লোক আছে, ওরা স্বামী স্ত্রীর ভালো চায় না। যদি দেখে স্বামী স্ত্রীর মধ্যে ভালো মিল মহব্বত রয়েছে, হ্যাঁ, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে খুব ভালোবাসে, তো ওদের খুব খারাপ লাগে, তখন তারা কী করে, কোনো তান্ত্রিকের নিকট চলে যায়। তান্ত্রিকের নিকট গিয়ে জাদু করায়, যার ফলে কী হয়ে যায়, ওই স্বামী স্ত্রীর ভালোবাসা দূর হয়ে যায়, তাদের মধ্যে ভালোবাসা থাকে না, বরং উল্টো শত্রুতা তৈরি হয়। স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, এমন অবস্থা তৈরি হয়। তো বন্ধু, এই সম্পর্কে কিছু কথা বলবো। এই এই জাদু কী করে কাটানো যায়, তার আমার কাছে ভালো চিকিৎসা আছে, আমার কাছে গ্যারান্টি চিকিৎসা। ইনশাল্লাহ 3 দিনের মধ্যে ওই জাদু কেটে যাবে একেবারে, যত কঠিন হোক, স্বামী স্ত্রীর মধ্যে যতই ঝগড়া হোক, যত কিছু। আমি আবার বলে দিই, আমি কিন্তু এই জাদু কাটাবো শুধু স্বামী স্ত্রীর ব্যাপারে, অন্য কারোর ব্যাপারে নয়। স্বামী স্ত্রী ছাড়া অন্য অবৈধ সম্পর্ক থাকে কারো মধ্যে, আমাকে অনেকে ফোন করে বলছে যে আমি ওই মেয়েটাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে না, তো আমাদের মধ্যে ভালোবাসা তৈরি করে দেন। কিন্তু না, কখনো না, আমি ও স্বামী স্ত্রী ছাড়া কারো চিকিৎসা করবো না, এটা বলে দিচ্ছি। আমার কাছে অসংখ্য ফোন আসছে এই ব্যাপারে, মানে ওরা স্বামী স্ত্রী নয়, তারপরে বলছে আমাদের ভালোবাসা তৈরি করে দেন, কখনো সম্ভব নয়। আর এখানে আরেকটা কথা বলে দিই, হাদিসের মধ্যে এসেছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ভালোবাসার ভালোবাসা মানে ভালোবাসা তৈরি করে মানুষের মধ্যে, এটা এক প্রকার জাদু, ঠিক আছে, জাদুর মাধ্যমে সেটা সম্ভব, জাদুর মাধ্যমে ভালোবাসা তৈরি করা হয়। আর এটাকে শেরেক বলা হয়েছে, শেরেক, ঠিক আছে, জাদুর মাধ্যমে যদি ভালোবাসা তৈরি করা হয়, এটা শেরেক এক প্রকার, এটা একটা শেরেক আছে। তারপরে আরও একটা শেরেক আছে, সেটা পরে বলবো। তো জাদু, এই যে ভালোবাসা তৈরি করা হয়, তো এটা কি, এটা কখনো ঠিক নয়। কিন্তু কিন্তু কোরআনের মধ্যে এমন চার পাঁচটা আয়াত আছে, ওইগুলো এতই কার্যকরী ভালোবাসা তৈরি করতে, মানে আপনি কল্পনা করতে পারবেন না। যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে এতই কঠিন ঝগড়া হয়, কঠিন ঝগড়া মানে তাদের ঝগড়া একদম থামছেই না, তো আমি তাদের মধ্যে পরীক্ষা করেছি, একটা একটা ফ্যামিলিকে পরীক্ষা করেছি, আমি ওই ওই সমস্ত আয়াত পড়ে আমি তদবির করেছি, বুঝলেন তো। এখন তাদের মধ্যে ঝগড়া তো কোথায় পালিয়ে গিয়েছে, ঝগড়া পরিবর্তে এখন ভালো মহব্বত তৈরি হয়েছে দুজনের মধ্যে, মানে একেবারে তালাক হওয়ার উপক্রম হয়ে গেছিল, তালাক হওয়ার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল, কিন্তু সেই তালাক চলে গিয়েছে, এখন উল্টো তাদের মধ্যে কঠিন ভালোবাসা তৈরি হয়ে গেছে। তো এই আমি এই এইগুলো দিয়ে আমি চিকিৎসা করি, এই বিশেষ করে যাদের জাদুর কারণে তালাক হয়ে যাচ্ছে, তাদের 3 দিনের মধ্যে হাতে নাতে ফল পেয়ে যাবে। কোরআনের আয়াত, কোরআনের আয়াতের মাধ্যমে আমি কী করি, এই চিকিৎসা করি। তো বন্ধু, এখন আমি বলতে চাচ্ছি যে তালাক হওয়ার জাদুর কারণে তালাক হয়, এই জাদু, আর এই দেখেন স্বামী স্ত্রীর এই যে একটা ভালোবাসা, এটা কেউ দেখতে পারে না, বিশেষ করে শয়তান ইবলিস দেখতে পারে না, ইবলিসের সহ্য হয় না একেবারে যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি হোক। ও চায় মানবতাকে ধ্বংস করতে, আর মানবতা ধ্বংসের একটাই রাস্তা আছে, সেটা কি, স্বামী স্ত্রীর মধ্যে লড়িয়ে দাও, ওদের মধ্যে অশান্তি তৈরি করো। এবার স্বামী স্ত্রী যদি না থাকে, তাহলে বৈধ সন্তান কীভাবে উৎপন্ন হবে বলেন দেখি? স্বামী স্ত্রীর মাধ্যমে তো সন্তান তৈরি হয়, মানব জাতি দুনিয়াতে ওদের বাড়ন্ত বাড়ছে, এবার শয়তান চাচ্ছে সেটাকে ধ্বংস করে দিতে, ঠিক আছে, কারণ শয়তান মানবতার শত্রু। এর জন্য হাদিসে এসেছে শয়তান মহাসমুদ্রের মধ্যে সিংহাসন পেতে বসে থাকে, এবং তার হাজার হাজার চেলাকে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে পাঠিয়ে দেয়, এবং বলে তোমরা মানুষের মধ্যে বিভিন্ন রকমের ফেতনা সৃষ্টি করো, মানুষকে বিভিন্ন বিপদে ফেলো। এবার সে শয়তান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষকে, মানে এক একটা শয়তান এক এক কাজে নিয়োজিত থাকে, হ্যাঁ, এক একটা কাজে, যেরকমভাবে কিছু শয়তান আছে, তারা তাদের কাজে হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তৈরি করা, ঠিক আছে, ঝগড়া তৈরি করা। এবার আপনি কী করে বুঝতে পারবেন যে আপনার পিছনে শয়তান লেগেছে? শয়তান লাগার 3টা আলামত আছে। যদি স্বামী কোনো স্বামী স্ত্রীর মধ্যে শয়তান লেগে যায় তাদের পিছনে, তাদেরকে মানে ইয়া করার জন্য,
সারাসারি করার জন্য, তাহলে তিনটা আলামত প্রকাশ পাবে। নম্বর এক, কুধারণা। শয়তান এসে প্রথমে তাদের মধ্যে কুধারণা সৃষ্টি করবে, স্ত্রীর মনে কুধারণা সৃষ্টি করবে যে তাই তো সে এখন সকাল থেকে গিয়েছে, কার বাড়িতে বসে আছে, কার সঙ্গে আড্ডা মেরেছে, কী করছে, নিশ্চয়ই কোনো মেয়ের সঙ্গে সে পোষ্টিনষ্টি করছে। এটা স্ত্রীর মনে এই কুধারণা তৈরি করে দেবে। আবার তেমনই পুরুষের মনে কুধারণা তৈরি করবে যে তাই তো আমি বাড়িতে থাকি না, হ্যাঁ তো ও না জানি কার সাথে কী করে, ফোনে কথা বলে, এই করে সেই করে, আজে বাজে কুধারণা পুরুষের মনে তৈরি করে দেবে। ঠিক আছে, এই কুধারণা শুধু একটা না, অসংখ্য কুধারণা তৈরি করবে, কিন্তু কুধারণা কুধারণাই হয়, আর কুধারণা করা পাপ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, হ্যাঁ ইন্না বাদা ইসমু, একটা আছে আমি আরেকটা আমার এখন ঠিক মনে পড়ছে না, সেখানে আল্লাহ তাআলা বলে দিচ্ছে নিশ্চয়ই কিছু কুধারণা করা পাপ। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আমি সঠিকটা না জানবো ততক্ষণ পর্যন্ত ধারণার ভিত্তিতে কখনো কাউকে সন্দেহ করব না। ঠিক আছে, এটা শয়তানের কাজ, শয়তান মনের মধ্যে তৈরি করে দেয় কুধারণা। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আমি আপনার সম্পর্কে আপনার বিস্তারিত সঠিকভাবে না জানবো ততক্ষণ পর্যন্ত আমি কখনো আপনার সম্পর্কে আমি কুধারণা করে আইডিয়া করে কথা বলবো না। ঠিক আছে, কেননা এই কুধারণা একমাত্র শয়তান মনের মধ্যে তৈরি করে দেয়। এজন্য স্বামী স্ত্রীকে কুধারণা করা থেকে বাঁচতে হবে। দুই নম্বর হচ্ছে কুমন্ত্রণা দেওয়া, মনের মধ্যে শয়তান কুমন্ত্রণা দেয়। কুমন্ত্রণা দেয় কী করে, হ্যাঁ স্ত্রীর মনে কুমন্ত্রণা দেয় যে আচ্ছা তুমি আমাকে খুব ভালো বেশি ভাসো না, তুমি উমুক মেয়ের সঙ্গে ভালো ইয়া করো, কথা বলে এই করো সেই করো, দাঁড়াও তোমাকে আমি দেখছি, তোমাকে আমি কঠিন কষ্ট দিব, তোমাকে আমি মানে এরকম কুমন্ত্রণা দেয়, শয়তান দেয় মনের মধ্যে, শয়তানের কুমন্ত্রণা তৈরি করে স্ত্রীর মনে, তৈরি করে স্বামীর বিরুদ্ধে। এবার স্বামী যখন দেখতে পায় তার স্ত্রী তার বিরুদ্ধে এরকম বদমাইশি করছে, তখন শয়তান স্বামীর অন্তর কুধারণা দেয় যে আচ্ছা ঠিক আছে আমিও তার প্রতিশোধ নিব, তুমি যখন আমার সঙ্গে খারাপ ব্যবহার দেখাচ্ছ আমিও তোমাকে ছাড়ছি না, আমি তোমাকে এটা দিব না ওইটা দিব না। হ্যাঁ দেখা যায় একটা স্ত্রী তার স্বামীর বাড়িতে কাজকর্ম করে সব কিছু করে, কিন্তু স্বামী তার স্ত্রী কিছুই দেয় না, কিছু দেয় না, ইচ্ছা কোনো কিছু ভালোবেসে কোনো একটা জিনিস কিনে দেয় না, শাড়ি কিনে দেয় না, এটা কিনে দেয় না, ওটা কিনে দেয় না। কেন দেয় না, ওই যে শয়তান তার স্ত্রীর মনে কুধারণা সৃষ্টি করে, তা কুধারণা সৃষ্টি করছে, ফলে স্বামীর সাথে খারাপ ব্যবহার দেখাচ্ছে। তেমনি ওই শয়তান ওই তার স্বামীর অন্তরে কুধারণা তৈরি করছে যে ঠিক আছে তোকে যখন ভালোবাসে না, তোর সঙ্গে ভালো সম্পর্ক নাই, তুই ওকে দিবি কেনে, ভালোবাসবি কিসের জন্য, কখন ভালোবাসবি না ওকে, ওকে ভালোবাসবি না, হ্যাঁ বরং ওকে লাফ মেরে তাড়িয়ে দিই, এই কুধারণা শয়তান তৈরি করে এগুলো। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে রাগ, উভয়ের মধ্যে হঠাৎ করে রাগ চলে আসে, প্রচণ্ড রাগ, এত রাগ চলে আসে যে কেউ কাউকে সহ্য করতে পারছে না, কেউ কাউকে সহ্য করে, স্বামী স্ত্রীকে সহ্য করতে পারে না, স্ত্রী স্বামীকে সহ্য করতে পারছে না। এই যে রাগ তৈরি হওয়া, এটা শয়তানের পক্ষ থেকে সম্পূর্ণ, এর জন্য দায়ী শয়তান। ঠিক আছে, ওই যে শয়তান পাঠিয়ে দেয়, ইবলিশ শয়তান পাঠিয়ে দেয় সকালবেলা সমুদ্র থেকে তার সিংহাসন থেকে, ওই শয়তানগুলার কু শয়তানগুলো এসে আপনার মনের মধ্যে এরকম রাগ তৈরি করে। ঠিক আছে বন্ধু, এবার রাগ যখন তৈরি হয় তার কিছু ইয়ে আছে, কিন্তু চিকিৎসা আছে, বলা হয়েছে তুমি যদি দাঁড়িয়ে থাকো বসে পড়ো, অথবা তুমি গোসল করে নাও, স্নান করে নাও, হ্যাঁ তখন রাগ কমে যাবে, অথবা যখন তোমার খুব রাগ তোমার স্ত্রী রেগে গেছে বিশাল, তো তখন তুমি তুমি চুপ থাকো, তুমি তার প্রতি উত্তর কিছু বলবে না, তুমিও রেগে যেও না। ঠিক আছে, অথবা স্বামী রেগে গেছে বিশাল কিন্তু স্ত্রীকে চুপ থাকতে হবে, তবে শয়তান যখন দেখবে তাই তো আমি এভাবে রাগিয়ে দিচ্ছি তার প্রতি উত্তরে সে কিছু বলছে না, সে তো চুপচাপ হয়ে আছে, তাহলে আমি কী করে কাজ করবো, তো ওই শয়তানটা পালিয়ে যায়। ঠিক আছে, এই জন্য রাগ আর সময় যদি এক ব্যক্তি রেগে যায় দ্বিতীয় ব্যক্তি কখনো রাখবেন না, চুপ থাকবেন, তখন ওই শয়তান পালিয়ে যাবে কিছুক্ষণ পর, তখন দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে, সবাই নিজের নিজের ভুল বুঝতে পারবে যে এটা আমারই ভুল ছিল, একে ওনাকে ভুল স্বীকার করবে। কিন্তু ওই মুহূর্তে ওই রেগে গেছে বলে আপনি যদি রেগে যান, আপনি যদি সব এরকম রাগ দেখান, তাহলে কিন্তু সেখানে একটা মানে একটা কিছু একটা ঘটে যেতে পারে, এই জন্য চুপ থাকতে হবে। আচ্ছা, আর দ্বিতীয় এ হচ্ছে আপনার বদনজর, বদনজরের কারণে কী হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে এরকম খারাপ অবস্থা হয়ে যায়। বদনজর যে কেউ মানুষেরও লাগতে পারে, জিনেরও লাগতে পারে। ঠিক আছে, যদি দেখা যায় স্ত্রী
স্বামীর সঙ্গে বিশাল মহব্বত, দিন মানে মিল মহব্বত বিশাল, স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে। আর এটা যদি দেখতে পায় কেউ, নিজের বাড়ির ওই যদি শ্বশুর দেখতে পায়, শাশুড়ি দেখতে পায়, ননদ দেখতে পায়, দেওয়ার দেখতে পায়, কিংবা পাড়া প্রতিবেশী কেউ দেখতে পায়, আর তারা যখন এটা তখন খারাপ মানে হিংসা করে তাকাবে, বাবা দেখো ওদের মধ্যে কী মিল মিল মহব্বত, ওদের মধ্যে কী মিল মহব্বত দেখো দেখি, এটা মেনে নিতে পারবে না। আবার কেউ কথাটা মনে মনে বলে, আবার খুব মানে ভেংচি কাটে, দেখে সহ্য করতে পারে না, ভেংচি কাটে, তখন সঙ্গে সঙ্গে এই বদনজর লেগে যায়, সঙ্গে সঙ্গে বদনজর লেগে যায়। স্বামী স্ত্রী ধরুন, তার স্বামী স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলছে, ভিডিও কলে কথা বলছে, ঠিক আছে, তার স্বামী স্ত্রীর সঙ্গে, স্ত্রীর স্বামীর সঙ্গে খুব ভালো ব্যবহার করছে, মধুর সম্পর্ক, এই সম্পর্ক, আর পাশ থেকে কোনো অন্য বাড়ির মেয়ে ধরুন, অন্য বাড়ির মেয়ে সে এখন দাঁড়িয়ে আছে, সে এইটাকে দেখে তার সহ্য হচ্ছে না, তখন সে একটা হিংসা করলো, ও সঙ্গে সঙ্গে তো এই বদনজর লেগে যায়, লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখেছি একেবারে প্র্যাকটিক, আমি এরকম দেখেছি, সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে একেবারে মানে সারাসারি হয়ে যায়, একেবারে মানে সে তাকে দেখতে পারে না, স্বামী স্ত্রীর স্বামীকে দেখতে পারে না, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, কেউ কাকে দেখতে পারে না, একদম মানে মন চায় যে এক্ষণে সে আমার বাড়ি থেকে বেরিয়ে যাক, স্বামী মন স্বামী চায় এক্ষণে আমার বাড়ি থেকে সে বেরিয়ে যাক, ওর আমি চেহারা আমার দেখতে চাই না আমি, ঠিক আছে, এমন অবস্থা হয়ে যায় বদনজরের কারণে। তো এরকম অবস্থা, তো যদি স্বামী স্ত্রীর মধ্যে এভাবে, আবার আবার হইলো কি, অনেকে জাদুকর আমি প্রথমে বলে দিয়েছি, হ্যাঁ, অনেক কবিরাজের কাছে যায় যে স্বামী স্ত্রীর মধ্যে সারাসারি করার জন্য, আর ওরা তো বসে আছে, ওরা এই যে কবিরাজ বা জাদুঘরগুলো এক নম্বরের মানবতা দুশ্মন, ওরা ওরা টাকার জন্য ওরা কখনো ভাবে না যে এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করছি, তার জন্য কত বড় পাপ, এটা কত বড় পাপ সেটা একদম ভাবে না, শুধু টাকা চায় টাকা, হ্যাঁ, 2000 টাকার জন্য তারা এমন কাজ করে দেয়, 2000 টাকার হাত পেলে এমন কাজ করে দেয়, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কাটিয়ে দেয়, মানে ওরা জাদু করে দেয়, ফলে ফলে সঙ্গে সঙ্গে। এবার স্বামী স্ত্রীর যখন জাদু করা হয় দুই রকমভাবে করা হয়, এক কিছু খাওয়াই দেওয়া হয়, ঠিক আছে, কিছু মানে খাবারের মধ্যে জাদু করে দেওয়া হয়, ওই এটা যদি স্বামী স্ত্রীকে খাওয়াই দেওয়া হয় সঙ্গে সঙ্গে ওদের মধ্যে মানে শত্রুতা তৈরি হয়ে যায় সঙ্গে সঙ্গে। আর দ্বিতীয় হয়েছে আপনার জিন, জিনের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করা হয়, জিনের মাধ্যমে জাদু করা হয়, এমন জাদু করে দেয় সঙ্গে সঙ্গে ওই জিন স্বামী এবং স্ত্রী অথবা স্বামীর শরীরে ঢুকে পড়ে, এবার ঢুকে সেখানে জাদু করতে লাগে, ওরা ক্ষতি করতে লাগে, তখন ওই মেয়েটা যদি মেয়েকে জাদু করা হয় তখন স্বামীকে ওই স্ত্রীকে ভালো লাগবে না, মানে যতই সুন্দরী হোক তার কাছে মনে হবে এটা একেবারে তার অপছন্দ লাগবে, তার অন্তরমে তার এক মহব্বত থাকবেই না, তাকে দেখলে জ্বলবে, আগুনের মতো জ্বলবে, মানে আগে খুব প্রচণ্ড ভালোবাসা ছিল এখন উল্টো, সম্পূর্ণ উল্টো হয়ে যাবে। এভাবে জাদু যদি করা হয় শেষ করে দেখা যায় তাদের সম্পর্ক অবনতি হতে 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 এমন হয়ে যায় যে তালাক পর্যন্ত হয়ে যায়, তালাক পর্যন্ত হয়ে যায়। যদি এমন এমন কেস থাকে, যদি এমন কেস থাকে তাহলে দয়া করে আমার সঙ্গে সম্পর্ক করবেন, ইনশাল্লাহ দেখবেন আমি যা দিব 3 দিন ব্যবহার করবেন, 3 দিন, 3 দিনের মধ্যে সমস্ত কেটে যাবে, দেখবেন ওই সমস্ত জাদু টোনা ভান সমস্ত কেটে তাদের মধ্যে আবার মানে কাঁঠালের আঠার মতন এমন ভালোবাসা তৈরি হবে যে এক অপরকে ছাড়তে চাবে না, সারা জীবন এক অপর সঙ্গে থাকবে, ঠিক আছে। তো এর জন্য আমি যে প্রথমে যে আমার ইয়ে দিয়েছি, আপনার ইমো নম্বর দিয়েছি, তার সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করবেন, যদি এমন কেস থাকে, হিন্দু হোক মুসলিম হোক, ঠিক আছে, হিন্দু হোক মুসলিম হোক, যারা যাদের এমন সমস্যা তৈরি হবে, স্বামী স্ত্রীর আগে ভালো মিল ছিল এখন নাই, একদম কেটে গিয়েছে, তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, আর আমি খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ দেশে যাব, দেশে যাওয়ার পর আমি আপনাদের চিকিৎসা করব, ঠিক আছে। তো বন্ধু শুধু এই নয়, তাছাড়া এমন আমি রোগ দেখি যেগুলো কঠিন রোগ, যে মানে যেই রোগ ডাক্তার ধরতে পারছে না যে কী রোগ এটা, অনেক ডাক্তার দেখাচ্ছে কিন্তু ডাক্তার রোগই ধরতে পারছে না কী রোগ। দয়া করে আপনারা এমন আর খামাকা নিজের সময় এবং অর্থ নষ্ট করবেন না, কারণ এই যদি ডাক্তার পরীক্ষা করছে তখন রোগই খুঁজে পাচ্ছে না, অথচ তার বিশাল রোগ, রোগ খুঁজে পাচ্ছে না অথচ তার বিশাল রোগ, কিন্তু এটা কিসের জন্য হয়, অনেক সময় জাদুর কারণে হয়, জাদুর কারণে হয়, বিভিন্ন রকমের জাদু বান টোনার কারণে হয়, ঠিক আছে, ওইগুলো মানে জাদুর কারণে যে রোগ হয় সেই রোগ কিন্তু ডাক্তারের কাছে ধরা পড়বে না, ডাক্তার চেক করবে দেখবে সব নর্মেল, সব ঠিক আছে, তারপরও তার সমস্যা বিশাল বড় সমস্যা।
তো দয়া করে এই সমস্ত রোগী আমার রোগী, আমার রোগী, এবং এই রোগী ইনশাল্লাহ একদিনে 50 ভাগ, 2 দিনে 100% ভালো হয়ে যাবে, 3 দিনে সম্পূর্ণ ছুটে বেড়াবে ইনশাল্লাহ। যদি বিছানাগত হয়, বিছানার তো পড়ে আছে অনেক দিন থেকে, 5 মাস 6 মাস থেকে, কিন্তু অনেক ডাক্তার থেকে ভালো হচ্ছে না, আর ডাক্তার রোগও ধরতে পারছে না, দয়া করে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, কারণ এই রোগ অন্য কেউ ভালো করতে পারবে না, এই রোগ অন্য কেউ ভালো করতে পারবে না, একমাত্র আমার কাছে এলে ইনশাল্লাহ 2 দিনের মধ্যে পরিপূর্ণ ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে যদি কারো হয়তো শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে গিয়েছে, কোনো আগে ভালো সুস্থ ছিল, এক অবশ হয়ে গিয়েছে, ডাক্তার দিকে ভালো হচ্ছে না, ডাক্তার বলছে আমাদের কাছে ভালো হবে না, ডাক্তার চিকিৎসা করে ব্যর্থ, অনেক ডাক্তার দেখিয়েছেন ভালো হচ্ছে না, ইনশাল্লাহ আমার কাছে আসবেন, ইনশাল্লাহ 2 দিন, 1 দিন থেকে 2 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, 3য় দিনে ছুটে বেড়াবে ইনশাল্লাহ, ছুটে বেড়াবে। এমন অনেক রোগী আমি দেখেছি, বিছানাগত রোগী, কলকাতা বড় বড় হসপিটালের সঙ্গে চিকিৎসা করি, 1 বছর চিকিৎসা করে ভালো হয়নি, ঠিক আছে, একদম মানে কঙ্কাল হয়ে গেছিলো একেবারে, শরীরে কোনো মাংস ছিল না, মুখ দিয়ে কথা আসতো না, চাউচাউ করতো। ওই রোগী ইনশাল্লাহ 2 দিনে সম্পূর্ণ সুস্থ, 3য় দিনে বিয়ের প্যান্ডেলে বসে খাবার খেয়েছে, যেই রোগী 1 বছর মুখ দিয়ে পানি খেতে পারতো না, পানি খেতে পারতো না, খাবার তো দূরের কথা, সেই রোগী 3 দিনের মধ্যে বিয়ের প্যান্ডেলে বসে খাবার খেয়েছে। তো বন্ধুরা, তো এই ব্যাপার, মানবতার খাতিরে আমি মানুষের সেবা করবো, সে হিন্দু হোক মুসলিম হোক। তাছাড়া জিনে ধরা, যদি কাউকে জিনে ধরছে, অনেক অনেক মানে কবিরাজের কাছে নিয়ে গেছে, কেউ জিন ছাড়াইতে পারছে না তার কাছে, কিন্তু ওই সমস্ত রোগীরা আমার কাছে এসেছেন, ঠিক আছে, ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে ছাড়িয়ে দিব, দ্বিতীয়বার আসবে না, কারণ আমি জিনের কাছ থেকে আমি প্রতিশ্রুতি নিব যে তুমি যদি দ্বিতীয়বার আসো, হয় তোমাকে জ্বালিয়ে দিব, না হলে বোতলে ভরবো, না হয় তোমাকে মেরে দেবো, 3টা 1টা করবো। জিনকে ওয়াদা দিতে হবে, সে নিশ্চয়ই ওয়াদা দিয়ে যাবে আমার কাছে যে হ্যাঁ ঠিক আছে, আমি যদি দ্বিতীয়বার আসে আমাকে জ্বালিয়ে দেবেন, মেরে দেবেন অথবা পুড়িয়ে দেবেন, আর দ্বিতীয়বার এলেই আপনাকে টাকা লাগবে না, আমি ওই জিনটাকে তখন বোতলে ভরে দেবো না, কথা মতো যে কথা হবে সেই কাজ করবো। যে দ্বিতীয়বার আসে ইনশাল্লাহ, আমি আজ পর্যন্ত যত জিন ছাড়িয়েছি দ্বিতীয়বার আসে নাই, কেউ আসে নাই এম, আর আমার কাছে জিন পেলে আমার কাছে আসবেন না, দয়া করে আপনার এলাকাতে দেখাবেন, এলাকাতে যারা এসব চিকিৎসা করে তাদেরকে চিকিৎসা করবেন। হ্যাঁ, কারা আসবেন, যে অনেক বড় বড় কবিরাজ দেখিয়েছেন, খালি বলে চলে যাবো, আবার চলে আসে, একে দেখিয়েছেন তবুও ভালো হচ্ছে না, আবার ওকে দেখিয়েছেন, এমন করে 8-10টা লোক দেখিয়েছেন, কোথাও ভালো হচ্ছে না, ওই লোক আপনার, ওই সমস্ত রোগী আমার, আপনারা আমার কাছে দয়া করে আসবেন, ঠিক আছে, আমি 1বার ছাড়াবো জিন, 2য়বার আসবে না। এর জন্য আমি কিন্তু কিছু ভিডিও দেখছি, এমন করে জিন ছাড়াচ্ছে, মানে জিন ছাড়াচ্ছে, সে জিন তাড়াতে পারছে না, জিনা তার কথা শুনছেই না, আর প্রকাশ্যে বলছে তুই আমার কিছু করতে পারবি না। হ্যাঁ, আর সে কিছুই জানে না, একটা শব্দ বারবার বলছে, বং 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 বং, একটা শব্দ কী বলে আমি সে বুঝতে পারছি না, সে একটা শব্দ বলে আর কিছু না, এভাবে তো জিন যায় না ভাই, এই একটা আপনি শব্দ বলছেন, সে শব্দটা না কোরআনের, না কোনো বাইবেলের, না গীতার, না কোনো বেদের, কোনো কিছু নাই, ওই শব্দটা মন গড়া শব্দ বললে জিন পালাবে? কখনো যাবে না। জিন কাকে ভয় করে? একমাত্র কোরআনের আয়াতকে ভয় করে। কোরআনের এমন কিছু আয়াত আছে না, সেই গুরু পড়তে লাগলে জিন পুরে পুরে সারকার হয়ে যাবে একেবারে। এর জন্য আমার কাছে যখন জিন আসে, জিনের রুগী আসে, আমি আমাকে দেখলে ওরা ভয় পায়, এই জন্য আমিও ভদ্র ব্যবহার করি, আমি ওদেরকে মারধর করি না কখনো, কারণ যাদের শক্তি আছে তারা কখনো মানে তাদের ইয়া করার দরকার নাই। এর জন্য আমার কাছে এলেই আমি তাদেরকে প্রথমে ওদের বলি, দেখ তোরা সুস্থভাবে যদি চলে যেতে চাস চলে যা, আমি তাদেরকে কোনো ক্ষতি করবো না, মারবো না, ধরবো না, কিছু না। এবার অনেক জিন তারা কিন্তু আমার কথার সঙ্গে আমার সঙ্গে কথা বলে চলে যায়, শোন আর দ্বিতীয়বার আসে না। এবার যদি কোনো জিন আজ পর্যন্ত আমার সঙ্গে এমন করে নাই যে আমি তারপর বল প্রয়োগ করব, বল প্রয়োগ না করতেই তারা চলে যায় একদম, মানে এই যে চলে যায় আর দ্বিতীয়বার আসে না, তৃতীয়বার আসতেছে না, কখন আসে? আমি যদি ওই রোগীর উপর আবার ওই জিনটা হাজির করি তখনই সে হাজির হয়, দ্বিতীয়বার কখন আসে না। এই জন্য বল আমার প্রয়োগ করতে হয় না, আর যদি বল প্রয়োগ করতে, আমার প্রচুর শক্তি ইনশাল্লাহ, আল্লাহর রহমতে শক্তি আছে এই ব্যাপারে, জিনের ব্যাপারে। এমন 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 জিনিস আছে, পড়লে জিনের গায়ে আগুন লেগে যাবে, আগুন লেগে যাবে, পড়ার সঙ্গে সঙ্গে আগুন লেগে যাবে, চিল্লাইতে লাগবে একেবারে, তাহলে আমি কেন মারতে যাবো, ধরতে যাবো? এর জন্য জিনেরা আমাকে চিনে,
আমার আমাকে চিনে যে আমার মধ্যে কী আছে, এই জন্য জেনারা আমাকে সম্মান করে, আবার আমার কথা মতো চলে, আমার কথা মতো চলে। এই জন্য আমি দেখেছি অনেক জিন আছে যারা আমার সঙ্গে শত্রুতা করে, তাদের ক্ষতি করে দেয়। অথচ আমি বলি না ক্ষতিকর, আমি না বললে ক্ষতি করে দেয় ওরা, এরকম অবস্থা। তো আর জিনের কোনো সাহায্য আমি নেই না, ঠিক আছে? জিনের কোনো সাহায্য, জিনের সাহায্য আমি নিতে চাই না। কেন? আল্লাহ তাআলা কোরআন বলে দিয়েছে, যে ব্যক্তি জিনের সাহায্য নেবে, হ্যাঁ জিনের সাহায্য নেবে, জিনদের সঙ্গে কাজ করবে, তা উভয়ে জাহান্নামে যাবে। উভয়ে জাহান্নামে, কি আমাদের আল্লাহ বলবে সবাইকে, দুজনকে বলে তোমরা দুজনে জাহান্নামে ঢুকো, আর জাহান্নামের আগুনে থাকতে হবে। এই জন্য আমি জিনের কাছ থেকে আমার দরকার নাই, আমার একমাত্র আল্লাহ যথেষ্ট। আল্লাহর উপর ভরসা করি, আল্লাহর আর আল্লাহর কালাম দিয়ে পড়ি, আল্লাহ তাআলা আমার সাহায্য করে দেয়। আর এমন কিছু দোয়া আছে, এমন কিছু দোয়া আছে যে দোয়া পড়লে সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে নেয়, ঠিক আছে? এই জন্য আমার কাজই হচ্ছে দোয়া, দোয়া করা, দোয়া করি, আল্লাহ তাআলা কবুল করে নেয়, আল্লাহ আমার কাজ করে দেয়, ঠিক আছে? এই জন্য আমি একমাত্র আল্লাহর সাহায্য নিই, আল্লাহ ছাড়া কারোর সাহায্য নিব না, কখনো নিব না। আল্লাহ যথেষ্ট, আল্লাহ যথেষ্ট, আল্লাহ আমাদের কথা শুনবে, কারণ হালাল খাই, প্রতিদিন আমল করি সব কিছু, ঠিক আছে? যে ব্যক্তি আল্লাহর ভরসা করবে, আল্লাহ বলছে তার জন্য আমি যথেষ্ট, তার কাজ আমি অবশ্যই করে দেব। সেই মোতাবেক তৈরি করতে হবে নিজেকে। আর ইনশাল্লাহ আমি তৈরি করেছি, হালাল খাই, হারাম খাই না, হিংসা করি না, হিন্দু হোক মুসলিম হোক সবার উপকার করি, সবার উপকার করার চিন্তা ভাবনা করি, কারো ক্ষতি করব না, ঠিক আছে বন্ধু? তো যাই হোক, আজকে জাদুর কারণে যে তালাক হতে যাচ্ছে, এখনো হয়নি, তো তার আমার সঙ্গে সম্পর্ক করবেন, আপনার ওই তালাকটা ইনশাল্লাহ হবে না, ঠিক আছে? আমি এমন জিনিস করে দিব যে তালাকের পরিবর্তে ওদের মধ্যে উল্টো আবার ভালোবাসা তৈরি হয়ে যাবে, ওই জাদুগুলো কেটে যাবে, শয়তান যে আছে কাছে সব পালিয়ে যাবে। আমি এমন এমন জিনিস দিব সেগুলো ব্যবহার করবে, শয়তান তার বডিতে টাচ করতে পারবে না, স্বামী স্ত্রীর বডিতে টাচ করলে সে পুড়ে যাবে। এমন আমি তেল পরা দিব, তেল পরে দিব, ঠিক আছে? তো আমার কাছে এমন অনেক এমন তেল পরা আছে যে আমি দিই, অনেক রুগী আছে আপনার আমার এখানে আছে, তারা একটা রুগী আছে, সে মানে রাতে শুলে তার বুক চাপা, বুক চাপা শয়তান তার বুকে বসে, তাকে বোবা শয়তান, বোবা জিন তাকে কষ্ট দিত, আর আমি তো তেল পরে দিয়েছি। ওই তেলটা সে শুধু একটু নিপে নিয়ে নাকের বাঁশিতে এমন করে লাগায় রাতে, আমি বলছি নাকের বাঁশিতে লাগাবে, বাঁশিতে লাগায় আর একটু চেহারাতে এমন করে লাগিয়ে দেয়, আর একটু বুকে লাগিয়ে দেয়, ব্যাস শুয়ে থাকে। যেদিন থেকে আমি এই তেল পরে ওকে দিয়েছি সেদিন থেকে আর কখনো তার এই সমস্যা নেই, কখনো সমস্যা নাই, সমস্যা মিটে গেছে। তাছাড়া আবার কিছু ছেলে আছে তাদের মানে খুব মানে স্বপ্ন দোষ হয়, আর বীর্যপাত হয় স্বপ্নে, স্বপ্নের বীর্যপাত হয়ে যায়, তো এই কঠিন রোগ ওদের সপ্তাহে দুবার তিনবার হয়ে যেত, ঠিক আছে? তো তার নাম হচ্ছে আলিম, আলিম শেখ। তো সে আমার কাছে তেল পর নিয়ে গেছে, তেল পরা পানি পরা ওকে আমি দিয়েছি, আর ও প্রতিদিন রাতে শোয়ার সময় নাকের বাঁশিতে একটু লাগিয়ে দেয় এমন করে। আমি বলছি নাকের বাঁশিতে লাগিয়ে দেবে কেন? হাদিস এসেছে শয়তান এসে প্রথমে নাক মানুষের এই নাকের এই ফুটোতে, দুই ফুটোতে আশ্রয় গ্রহণ করে, সেখানে বসে থাকে, ঠিক আছে? রাত কাটায় এখানে বসে বসে, আর এখান থেকে গোটা ব্রেনটা ক্যাপচার করে, গোটা ব্রেনের মধ্যে কুমন্ত্রণা দেয়, খারাপ স্বপ্ন দেখে এখানে বসে বসে, এই জায়গাতে এখানে বসে আর এখানে বসে। তো আমি বলছি তুমি এখানে লাগিয়ে দিবা, তাহলে শয়তান এখানে বসতে পারবে না। তো সে তাই করছে, ও বলছে আপনি যেদিন থেকে আমাকে ওই তেল ফোড়া দিয়েছেন ওই দিন থেকে আমার কোনো সমস্যাই হয় নাই, আমার স্বপ্ন দোষ হয় না, কখনো হয় না। সে আমাকে অবাক হয়ে তাকিয়ে দেখে, কী ব্যাপার আপনি এত এত মানে এমন কাজ করছে আপনার তেল ফোড়াতে, ভাবতে পারে না, দিয়ে আমার বিশাল ভক্ত। তো এই ব্যাপার বন্ধুরা, যাই হোক, আমি এখানে আর চিকিৎসা আপনার জাদুর কারণে তালাক হতে যাচ্ছে, জাদুর কারণে মানে স্বামী স্ত্রী তো একদম ঝগড়ার থামছে না, আর একে কেউ কাকে সহ্য করতে পারছে না, কেউ কাকে দেখতে পারছে না, স্বামী দেখতে পারছে না, স্ত্রীকে স্ত্রী স্বামীকে দেখতে পারছে না। যদি এমন পর্যায়ে পৌঁছে যায় তাহলে যারা হিতাকাঙ্ক্ষী আছেন, উভয়ের হিতাকাঙ্ক্ষী আছেন, সবাই চাচ্ছেন যে তাদের বিয়েটা টিকে যাক, তাহলে আপনার আমার সঙ্গে যোগাযোগ করবেন, ওকে বন্ধুরা? তাছাড়া যাদের প্যারালাইসিস হয়ে গেছে, যে প্যারালাইসিস ভালো হচ্ছে না কোথাও, আর আমি সব দেখতে চাই না আমি এখন, কারণ মানুষ মানে আমি পরিশ্রম করব, মূল্য দিতে চাই না। অনেক রুগী এরকম রুগী ভালো হয়ে গেছে, সম্পূর্ণ ভালো হয়ে গেছে, কিন্তু পয়সা দিতে চায় না, ঠিক আছে? আর অনেক খাটতে হয় আমাকে, দুই দিন আমাকে ঝাড়তে হবে আমাকে, আমার তো আরও কাজ আছে, অনেক ব্যবসা বাণিজ্য করবো, সেসব বাদ দিয়ে আমি আপনার পিছিয়ে লেগে থাকবো, আপনার সুস্থ হবেন, আর সুস্থ হওয়ার পক্ষে পয়সা দিতে চাই না। এর জন্য আমি এখন সিস্টেম করে দিয়েছি, যার যে ফি আছে সেই ফিটা আগে দিতে হবে ভাই, যারা আগে ফি দিবে তাদের আমি চিকিৎসা করবো, ফি না আগে না দিলে করবো না। আর আমার কাছে ইনশাল্লাহ 100 ভাগের মধ্যে 99% রোগী ভালো হয়ে যায়, একটা ভালো না হইতে পারে,
আল্লাহ যদি না চায় যে এটা ভালো হবে না হইতে হবে, কিন্তু 99টা রোগী ইনশাল্লাহ আমার কাছে ভালো হয় আর হবে ইনশাল্লাহ, গ্যারান্টি দিয়ে বলছি ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলছি ভালো হবেই যে কোনো রোগী হোক, ঠিক আছে। তেমন আর কি বোবা হয়ে গেছে, কারো প্যারালাইসিস হয়ে গেছে, বিছানাগত রোগী, আর অথবা কারো কী রোগ হয়েছে ডাক্তার ধরতে পারছে না, কিংবা কোনো রোগের চিকিৎসা করিয়ে 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 হয়রান হয়ে গেছেন, ডাক্তারের কাছে চিকিৎসা ওষুধ খেয়ে খেয়ে মানে কয়েক বছর চিকিৎসা করছে তবুও রোগ ভালো হচ্ছে না, ঠিক আছে। ডাক্তার জবাব দিচ্ছে ওই সমস্ত আমার রোগী, আমার রোগী, আমার কাছে শেষ শেষবার আমার কাছে আসুন, আমার সঙ্গে দেখা করবেন, আমি চিকিৎসা করবো ইনশাল্লাহ, 2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, 2 দিনের মধ্যে ভালো হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা আমি বলে দিচ্ছি, আমার কাছে চিকিৎসা করতে হলে আমাকে আগে পয়সা দিতে হবে, যে রোগের যে ফি আছে। এবার জাদুর রোগ যদি জাদু কাটিয়ে দেই, জাদুগ্রস্ত রোগী, তাদের আলামত কি শরীরের মধ্যে জ্বলবে, শরীরের মধ্যে জ্বলবে, শরীর আপনার কোনো অশান্তি লাগবে, কিছু ভালো লাগবে না, খেতে পাবে না, অনেক আছে মানে তাদের খাবার বন্ধ, খাবার খেতে পারে না, এক ফোঁটা পানিও খেতে পারে না, এমনও আমি দেখেছি, কোনো খাবারই তার পছন্দ হয় না, ভালো লাগে না, কিচ্ছুই না, মুখে রুচি না একদম, ডাক্তারের ওষুধ খেয়ে খেয়ে মানে সে মানে পেরেশান হয়ে গেছে, কিন্তু রোগ কিচ্ছু ভালো হচ্ছে না, বিছানাগত একেবারে, বিছানার মধ্যে পড়ে থাকে সবসময়, এই রোগী আমার, এমন রোগী আমি এক আমি চিকিৎসা করেছি, একটা রোগী আমার এলাকার মধ্যে, সে মানে 4-5 কয়েক লাখ টাকা খরচ করেছে, ভালো হয়নি, দিয়ে লাস্টে কী করলো মানে একদম বিছানা কিছু খেতে পারে না, এক ফোঁটা পানিও খেতে পারে না, সে এমন অবস্থা। তো ওই রোগীর আমি চিকিৎসা শুরু করছি, সকাল 8টা থেকে শুরু করছি, 10টার সময় সে নিজে নিজের হাতে ভাত কষলে নিজে খেয়েছে, নিজের হাতে, আর দ্বিতীয় দিনে একেবারে ভালো হয়ে গেছে, সম্পূর্ণ ভালো হয়ে গেছে, নিজে তো নিজে খেত দিত, ঘুরে বেড়াইতো, যা মানে উঠতে পারতো না বিছানা থেকে সেও, আর এমন একেবারে ভাই ভাই ঝগড়া লেগে যেত, এই শালা তুই তুই এই কথা বলছিস, আমি এই করি না, তুই তুই জানিস, এই আমার সামনেই 2 ভাই ঝগড়া লাগছে, যে কথা বলতে পারতো না বিছানাগত হয়ে রোগী একেবারে চুপচাপ করে থাকতো, সে ঝগড়া করছে নিজের ভাইয়ের সাথে দ্বিতীয় দিনে, আর সবাই আমার দিকে অবাক হয়ে তাকাচ্ছে, আমি ওদের বাড়িতে বসে আছি, অবাক হয়ে তাকাচ্ছে, কিন্তু সবাই তাকাচ্ছে, সে বুঝতে পারছে যে মনসব যে চিকিৎসা করছে ওর জন্য এমন সুস্থ হয়ে গেছে, পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। এবং আমাকে ওই গ্রামের লোক, আশেপাশের লোক সবাই বলছে, হ্যাঁ গো আপনি চিকিৎসা করছেন, ও তো ভালোই গেছে, হাত আপনারা দেখেন, সেটা আমি কি বলবো, আপনারা দেখেন। তো এ বন্ধু, এই ব্যাপার, এমন কঠিন কঠিন রোগ যদি হয় যে কোথাও ভালো হচ্ছে না, আমার সঙ্গে যোগাযোগ করবেন, আর যেই রোগ মানে এক মানে বিছানাগত রোগী আর কি, কোথাও ভালো হচ্ছে না, আমার কাছে ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে ভালো হয়ে যাবে, গ্যারান্টি দিয়ে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, আমার কাছে এমন ইসমে আজম আছে, আমার কাছে ইসমে আজম, যে দোয়া পড়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহর সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে, সেই ইসমে আজম আমার কাছে আছে, এত আমি সেই দোয়া পড়ি, পরে যখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে সুস্থ করে দেয়, অন্য কিছু না, আমার কাছে অন্য কিছু না, শুধু আল্লাহ তাআলা আর কিছু এমন দোয়া আছে, এমন দোয়া আছে যেগুলো আমি আমল করেছি, আমল করে আল্লাহর কাছে চাই, আল্লাহর সঙ্গে সঙ্গে সুস্থ করে দেয়, ঠিক আছে বন্ধু। তো এই ব্যাপার, আর আমার এই বিছানাগত রোগী, প্যারালাইসিস, তারপরে কেউ পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, ডাক্তার চিকিৎসা করে ভালো হচ্ছে না, হ্যাঁ ওইগুলো আমি দেখি, কিন্তু সুস্থ হওয়ার পর আগের পয়সা নিতাম, কিন্তু কেউ পয়সা দিতে না, সুস্থ হয়ে গেলে কেউ তাকাইতই না, এমন এমন রোগী আছে সন্তানহীন, না আমি ওইদিকে আর যাবো না, কারণ সন্তানহীন, যাদের সন্তান হচ্ছে না, আমি তো চিকিৎসা করি ইনশাল্লাহ ভালো, তার সন্তান হয়েছে, চিকিৎসা করার কারো 25 দিন পর, কারো 1 মাস পর একটা সন্তান এসেছে, কিন্তু আমি এখন আর ওই চিকিৎসা করবো না, করবো না, কারণ যারা এই পর্যন্ত আমার দ্বারা চিকিৎসা করে সন্তান হয়েছে তার একটা পয়সা আমাকে দেয়নি, একটা পয়সা আমাকে কেউ দেয়নি, এই জন্য আমি চিকিৎসা করবই না, ওই চিকিৎসা করবো না, আর 5,000 টাকা ফি আমার, এ বুঝতে পার, মানে এ সমস্ত রোগ ভালো হয়ে যাবে, সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে 2 দিনের মধ্যে, কারো 1 দিনের মধ্যে ইনশাল্লাহ চেষ্টা করবো যাতে মানে 90% ভালো হয়ে যায়, আর দ্বিতীয় দিন পুরোপুরি ভালো হয়ে যায় ইনশাল্লাহ চেষ্টা করবো, ঠিক আছে বন্ধু। তো আমার ফি মাত্র 5,000 টাকা, এবার দেখেন অনেক জায়গাতে চিকিৎসা করে 1,00,000 টাকা খরচ করছে, সেখানে ভালো হয়নি, আর আমার কাছে গ্যারান্টি, আমার কাছে ইনশাল্লাহ গ্যারান্টি, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে 2 দিনের মধ্যে, তাহলে ভালো হয়ে যাবে, তাহলে কেন 5,000 টাকা দিতে কি অসুবিধা, কী আছে, কী অসুবিধা আছে বলেন দেখি, এবার যারা বকিলি করবে কেন এত টাকা দিতে পারবে না, আমার কাছে আসার দরকার নাই, আমার কাছে গ্যারান্টি ইনশাল্লাহ, যদি পেরেশানি হইতে না হয় 1,000 জায়গায় ঘুরবেন, নিয়ে ঘুরবেন, সেখানে টাকা নষ্ট করবেন, সময় নষ্ট করবেন, তার চেয়ে ভালো নয়, আমার কাছে চিকিৎসা করে 2 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ, আর সুস্থ হয়ে যাবেন, এই জন্য কিন্তু প্রথমে টাকা লাগবে, প্রথমে টাকা যদি দিতে পারেন তবে আমার সঙ্গে যোগাযোগ করবেন, প্রথমে না দিতে পারলে কখন আমি করবো না, এরকম চিকিৎসা করবো না, আমি অনেক ঠকেছি, মানুষ ভালো হয়ে গেছে পয়সা দেয়নি আমাকে।
কিন্তু আমার সময়ের অনেক দাম আছে, ঠিক আছে? আমি এ ফালতু সময় কারো পিছনে ব্যয় করবো না যেটা আমার উপকারে আসবে না। আপনার উপকার হচ্ছে, আমার উপকার হইতে হবে। আপনার হয়েছে উপকার, কিন্তু আমার কিছু উপকার হচ্ছে না, তাহলে আমি কেন এই কাজ, এই কেস কেন আমি ধরবো? কখনো ধরবো না, ঠিক আছে বন্ধু? তো আমি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেশে যাব, যাওয়ার পর এই কাজে হাত দিব। জিন তাড়ানো, বিভিন্ন রোগ যেগুলো মানে ডাক্তার চিকিৎসা করে ভালো হচ্ছে না, আমি বলে দিই, সব কিছু বলে দিছি। তেমন তালাক হয়ে যাওয়া, জাদুর কারণে তালাক হয়ে যাওয়া ইত্যাদি আমি কেস ধরবো হাতের মধ্যে। 2 দিনের মধ্যে ইনশাল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে, দেখবেন আবার ভালোবাসা ফিরে আসবে স্বামী স্ত্রীর মধ্যে। 2 দিন থেকে 3 দিনের মধ্যে পরিপূর্ণ ইনশাল্লাহ, ঠিক আছে? আর আরেকটা কথা বলি, যদি কোনো স্ত্রী যদি পরকীয়া করে, তা সেটা আমি এমন ব্যবস্থা আমার কাছে আসতে, আমি এমন জিনিস দিয়ে দিব সেগুলো ব্যবহার করবে, ব্যবহার করবে, স্ত্রী মনে ঘৃণা আসবে ওই ওই পুরুষের উপর, ঘৃণা আসবে, উল্টো স্বামীর প্রতি মহব্বত তৈরি হবে। আর যদি স্বামী পরকীয়া করে তাহলে স্বামীর মনে ঘৃণা আসবে ওই ওই মেয়েটার প্রতি, আর স্ত্রীর প্রতি ভালোবাসা তৈরি হবে, এমন জিনিস আমার কাছে আছে, ঠিক আছে? এত আমি আবার বলে দিচ্ছি, একমাত্র স্বামী স্ত্রী ছাড়া অন্য কারোর জন্য আমি এই কাজ করবো না, ঠিক আছে? এর জন্য অন্য কেউ আমাকে, অন্য কেউ আমাকে ফোন করবে না কখনো না, যে আমি অমুক মেয়েটাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসছে না, তা আমি ভালোবাসা তৈরি করে দেন, কখনো না। অবৈধ সম্পর্কের মধ্যে আমি নাই, কখনো না। এই জন্য স্বামী স্ত্রীর সমস্যা সমাধান করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন, ওকে বন্ধু? তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এখন শেষ করে দিচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ।